এই যে এই জলটা ফুটছে দেখো পুরোটা, এই জলের সেন্টিগ্রেড হলো 90 ডিগ্রির উপরে। গরম জল তোমরা হয়তো দেখতে পাচ্ছ বাষ্পগুলো পকেটে ভরে নিয়েছিল। জলদি কর, এই বাড়ি হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে ব্লগ বলতে আমরা আজকে যাব স্নান করতে, ঠান্ডা জল নয় গরম জলে স্নান করতে যাব, বকেশ্বর যাব। সঙ্গে আছে দীপ, আছে দীপের দুটো বন্ধু আছে, আর আমি চারজন মিলে যাব। চারজন তো দীপ, এই যে দীপ, দীপ রেডি, আর অঙ্কিতে বাড়ি গেছে এখন, অঙ্কিতে দেখা করতে বেরিয়ে পড়েছি। এই যে দীপ আর আমাদের আর অঙ্কিত, আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল স্নান করতে, ঠান্ডা জল না গরম জলে স্নান করবো, তাই এত জোশ আমাদের। সকাল সকাল বিশাল ঠান্ডা, আমাদের দিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন, যাতে ঠান্ডা, চলো স্নান করে আসি গরম জলে, গরম জলে স্নান করতে যাবো। ঠান্ডা জলে স্নান করতে গেলে এত জোশ হতো না, আমাদের জোশ হতো না, গরম জল তাই আমাদের এত জোশ স্নান করবো, তোমাদের সব কিছু দেখাবো। এখন পিন্টুদের ফিউল শেষ হয়ে গেছে, পিন্টু ফিউল শেষ হয়ে গেছে, পিন্টু তোর ফিউল শেষ হয়ে যায় পিন্টু, আমাদের সকাল থেকে পিৎজা খেয়ে চলেছে যে চলে চলো হয়ে যাচ্ছে দুটো গগন। তো আমরা দুবাজপুর থেকে বকেশ্বর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি স্নান করার জন্য, পুজো দেওয়ার জন্য। তো দুবাজপুর থেকে বকেশ্বর হলো 12 কিলোমিটার। আমি আর অঙ্কিত, আর ওইখানে আছে দীপ আর পিন্টু। এখন রাস্তা একটু, ওরা বাইকের ট্যাঙ্কি ফুল করলো আর নিজেদের ট্যাঙ্কি খালি করছে, ওই জন্য দাঁড়িয়ে আছি আমরা এখন এখানে। তো যেটা বলছিলাম, প্রচণ্ড ঠান্ডা, তাই ভাবলাম সবাই মিলে স্নান করেছি, ভাগ্যিস গরম জল, আমরা গরম জলে স্নান করবো তাই আমাদের এত জোশ। ঠান্ডা জল কে স্নান করবে এত ঠান্ডায়, ছটার দিকে, আটটার সময় উঠলো নিজে ছটার দিকে। হ্যাঁ, আর রাতেবেলা পিৎজা খেয়েছে, রাতে পিৎজা খেয়ে ঘুমিয়ে পড়েছে, রাতে পিৎজা খেয়ে ঘুমিয়ে পড়েছিল, আর ওরা এইমাত্র হয়ে গেছে ওদের। তো আমরা যাচ্ছি বকেশ্বর গরম জলে স্নান করতে, ঘুরতে। আগের বছর গিয়েছিলাম, আগের বছর আমি ব্লগ চ্যানেল খুলিনি তাই ব্লগটা দেখানো হয়নি, এই মুহূর্তে লকডাউন নেই, কিন্তু ভিড়টা কম থাকবে কারণ বাইরে থেকে কেউ আসবে না এখন, তো ভিড় কম থাকবে। আগেবারে ভিড় অনেক ছিল, তো আগেবারে ব্লগ চ্যানেল ছিল না তাই আমি ব্লগ দেখাতে পারিনি, এবারে তাও তোমাদের ব্লগটা দেখাবো। তো ভিডিওর সঙ্গে থাকো, সামনে আছে ওরা দুজন দাঁড়িয়ে করতে জানি না, আসো ওরা, তারপর আমরা আবার যাত্রা শুরু করবো।
আমি হচ্ছি এ হচ্ছে পিন্টু মন্ডল বং ভয়েস ক্রিয়েশনের ক্রিয়েটর ভিডিও ক্রিয়েটর ইয়েস কমেডিয়ান ভিডিও বানাই সাবস্ক্রাইব করে দেয় লুক 25 ব্লগ ইয়েস একদম আমার ছেলেরাও পুরো গরম জল তোমরা হয়তো দেখতে পাচ্ছ বাষ্পগুলো আরে 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 হাতির মুখে যে জলগুলো বেরোচ্ছে সেগুলো প্রচন্ড গরম জল যত সামনের দিকে এগোচ্ছি তত গরম জল আমরা স্নান করতে গেছি এখন পিন তখন স্নান করা হয়ে গেছে আমি কি বটে ভুলে গেছিলাম কিছু লয় আমি কিছু লয় কিছু লয় ঠিক আছে ফালতু ছেলে আমি আমার নাম পিন্টু মন্ডল তোমরা সবাই মনে রাখবে ঠিক আছে আর আর কত আমরা এগোচ্ছি এখন মন্দিরের দিকে মন্দির যাব মানে এই মাত্র স্নান করে উঠলাম আমরা জল বিশাল গরম এর থেকেও গরম জল আছে এটা স্নান করার জল তো ওরা এখন সেলফি তুলতে ব্যস্ত আমাকে সেলফিতে নিল না যে জলটা দেখলে ওই জলটা থেকে ওইটা স্নান করা জল ওই জলটা থেকে আর একটু গরম জল হলো এটা এই কুণ্ডটা একটু বেশি গরম ওটা দেখে তো এই কুণ্ডটাতে দেখতে তোমরা দেখতে পাচ্ছ গরম বাষ্প উঠছে এই ভাপগুলো উঠছে গরম ভাপগুলো আর এখানে দেখতে পাচ্ছ জলটা ফুটছে দেখো এটা হলো মাহাত্ম এখানে জলটা ফুটছে এখানে আর তোমরা দেখাই এই যে এই জলটা আছে এই জলটার দেখতে পাচ্ছ তোমরা ফুটছে দেখো নিচে থেকে ফুটে ফুটে জল উঠছে আর এই যে সিলিন্ডারগুলো দেখছ এখানে গ্যাসটা জমা হচ্ছে এই যে এই জলটা ফুটছে দেখো পুরোটা এই জলের সেন্টিগ্রেড হলো 90 ডিগ্রির উপরে এই যে গ্যাসগুলো উঠছে গ্যাসগুলো কালেকশন হচ্ছে এগুলোতে ট্যাঙ্কিগুলোতে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে এটা হলো মন্দিরের গেটটা মেইন গেটটা 51টা সতীপীঠের মধ্যে বক্রেশ্বর হলো অন্যতম একটা সতীপীঠ এই সতীপীঠের মাকে মা মহিষী মর্দিনী রূপে পূজন করা হয়
হলো শিব মন্দির, বক্রেশ্বর শিব মন্দিরটা দেখাই তোমাদের। শিব মন্দির ভেতরে আছে এখন। এখন কোভিড পরিস্থিতির জন্য এখন ফাঁকা আছে, তো বাইরে থেকে প্রচণ্ড লোক আছে এখানে, টুরিজম বেশি আছে। ভক্তি ভগবান, ভক্তকে বড় করে ভগবান ছোট হয়েছে। অষ্টবক্রমণি একটা অষ্ট ধাতু দিয়ে বানানো আছে, প্রত্যেকে হাতে হাতে একটু করে জল নেন, স্পর্শ করেছেন আপনি জল নম বিষ্ণু শ্রী বিষ্ণু করে জলটা প্রত্যেকে ছিটিয়ে নেন, জোরাত করে বলবেন যেহেতু করোনা পরিস্থিতি চলছে তাই এখন মন্দিরটা এখন ফাঁকা, কিন্তু এতটা ফাঁকা থাকে না এই সময়, এতটা ফাঁকা থাকে না শীতকালে, এতটা ফাঁকা থাকে না, আরো বেশি ভিড় হয়। আর এটা হচ্ছে একটা কুণ্ড, এই কুণ্ডটা প্রত্যেকটা কুণ্ডই গরম জল, এটা গরম জল, কোনো খুব গরম নয়, হালকা গরম আছে। তবে এটা শিব মন্দির, এখানে যতগুলো মন্দির আছে প্রত্যেকটি হলো শিব মন্দির, কিন্তু প্রত্যেকটা শিব মন্দির বট গাছে নামাল দিয়ে পুরো ঢাকা। আর এই যে বট গাছ দেখছো, বট গাছের নিচে ভেতরে একটা, এই যে একটা শিবলিঙ্গ বট গাছে নামালে ভেতরে, মানে মন্দির ছিল মন্দিরটা গ্রাস করে নিয়েছে বট গাছে নামালে। এটা হলো মন্দিরের মেন গেটটা, কিন্তু আমরা পেছন দিয়ে ঢুকেছিলাম। মন্দির থেকে বেরিয়ে আমরা একটা দোকানের মধ্যে গেলাম টিফিন করার জন্য, তো সেখানে গরম গরম কচুরি ছাড়ছিল, তো আমরা সেই কচুরির দোকানে কচুরি খেতে ঢুকেছি। একটু টিফিন না করলে চলবে না, তাই টিফিন করে নিচ্ছি আমরা সবাই মিলে। চারটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবে পাশে দেখো
আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুর সঙ্গে। তো আজকের মতো এখানেই, পরের ভিডিও আসতে তোমরা সঙ্গে থাকো।